আপনাদের সকলকে ডিএস ইনফর্মার এই ইউটিউব চ্যানেল স্বাগত পুজোর পরেই রাজ্যে কিন্তু ফের বেড়ে চলেছে করোনা সংক্রমণের গ্রাফ জেলায় জেলায় কিন্তু চলেছে সংখ্যা করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় রাজ্য সরকার কিন্তু আবারও কড়া পদক্ষেপ নিচ্ছে আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে সোনারপুরে কার্যত তিন দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে বুধবার সকাল থেকেই পুলিশ প্রশাসন কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে কোভিড বিধির ক্ষেত্রে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন কোভিড বিধি মেনে চলার জন্য প্রচার করছেন তার পাশাপাশি সকলে যেন মাস্ক পরেন তার জন্য কিন্তু চালানো হচ্ছে নজরদারি রাস্তাঘাটে যারা মাস্ক ছাড়া বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে সোনারপুর এলাকায় কিন্তু এখনো পর্যন্ত উনিশটি কনটেইনমেন্ট জোন রয়েছে আইসিএমআর তাদের তথ্য অনুযায়ী জানিয়েছে যে পুজোর পরে কিন্তু রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আগামী তিন দিন যাতে সকলে কোভিড বিধি মেনে চলে তার জন্য কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন এছাড়াও প্রতিটি রাজ্যে কিন্তু দৈনিক করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে যেসব এলাকায় এই করোনা আক্রান্তের হদিস মিলছে সেইসব এলাকাগুলিকে কিন্তু মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষিত করা হচ্ছে এলাকা এবং পৌরসভার তরফ থেকে কিন্তু বিভিন্ন এলাকাগুলিকে স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা হচ্ছে করোনা সংক্রমণের হার বেড়ে চলায় প্রশাসনের কিন্তু নজর কেড়েছে যা মনে করা হচ্ছে এভাবেই দৈনিক সংক্রমণ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু রাজ্যে আবারো হতে পারে কড়াকড়ি লকডাউন যার ফলে রাজ্যে কিন্তু আবারও সেই আগের মতো বন্ধ হয়ে যেতে পারে সমস্ত দোকানপাট রাজ্যে যাতে আবারও পূর্ণ লকডাউনের পরিস্থিতি না আসে তার জন্য কিন্তু সজাগ রয়েছে প্রশাসন মহল